আহ মবিন কথা শুনে পরে যুদ্ধকে যুক্ত করি লাইভ এর মধ্যে ভাই মানে কিছুক্ষণের মধ্যে মেজাজটা একেবারে খারাপ করে দিবে কিছুক্ষণের মধ্যে হাসায় একটা আজীব জিনিস আচ্ছা ভাই ফরাজ ভাই কেমন আছেন আপনারা ভালো আছে আশা করি আপনি ভালো বলেন আরো সাহেব বলেন আপনি আচ্ছা আমি ভারত থেকেই বলছি এই আপনাদের এই লাইভ সেশনটা আমি কিন্তু অনেক সময় দেখি এর মধ্যে আমি প্রায় সময়ই যক্ত হওয়ার চেষ্টা করি কিন্তু পারি না আমার মনে হচ্ছে বেশ কিছু হিন্দু টুননি এটা জানেন তো এটা স্পেশাল ওয়ার্ড আছে এদের জন্য হিন্দু ভূমীদের জন্য টুননি বলে ওদেরকে টুননি টুননি এই টুননি এসে বসে থাকে বসে মানে সব মজা নেয় ওরা ওরা শুধু মজা নেওয়ার জন্য বসে থাকে কিন্তু ওদেরকে ওদেরকে যখন আপনি যক্ত করবেন তখন পালিয়ে যাবে হম আমি আচ্ছা এটা এটা তো আমরা বুঝতে পারতাছি না যে হিন্দুরা বসে থাকে নাকি মুসলিমরা জায়গা খাওয়ার জন্য মহিন্দরা বসে থাকে এটা তো আমরা বুঝতে পারছিনা বাট হ্যাঁ মানে যারা ধরেন সবসময় বসে থাকে যুক্ত করার সাথে হয়তো বের হয়ে যায় তাদের ইনটেনশন টা ভালো না তারা সঠিক কোনো ইনটেকশন নিয়ে আর কি লাইফে যুক্ত আমি কিন্তু আপনি ঠিক বলছেন ব্যাপারটা তাই আমি কিন্তু এই ব্যাপারটা অনেকদিন নোটিশ করেছি এবং এদের মানে কথাবার্তা কিংবা মেসেজ ফেসেজ দেখেই বোঝা যাচ্ছে ওরা একচুয়ালি হিন্দু আমি আমার আমি ব্যাকগ্রাউন্ড আমার হিন্দু মানে হিন্দু ফ্যামিলি থেকে এসেছি যদিও আমাদের ফ্যামিলি কেউ কখনো এগুলো মানেনি ধর্ম নিয়ে কোনো কিছু করে না কারণ আমি আরেকটা জিনিস নোটিস করলাম যে বাংলাদেশি হিন্দুরা যারা ওরা পশ্চিমবঙ্গের হিন্দুদের থেকে অনেক বেশি কট্টর অনেক বেশি মানে এরা এরা তো মানে জাতপাতের প্রচন্ড দোহাই দিয়ে থাকে সবসময় জেনারেলাইজ করা জেনারেলাইজ করা যে এরা বেশি ওটা বেশি ওটা না করে আপনি বরং আপনার যদি কোন পয়েন্ট থাকে পয়েন্টে চলে আসলে এগুলো জেনারেলাইজেশন করে আসলে কোনো ইয়ে দেয় এগুলো ইন্ডিভিজুয়ালের ব্যাপার জেনারেলাইজ করা এরকম সঠিক কোনো কনফিউশন না কারণ আমি আমি দেখতে পারি ইন্ডিয়াতে এরকম কটর বহু আছে বহু বহু দেখতে পারি সো এটা জেনারেলাইজ না করে আপনি বরং যদি কোনো পয়েন্ট থাকে স্পেসিফিক পয়েন্ট থাকে পয়েন্টে তো যদি বলেন ঠিক আছে আমার আমার একটা ইয়ে ইন্ডিয়ার মধ্যে এই যে রাম মন্দির নিয়া একটা বেশ বড় একটা ইয়ে চলছে নতুন 22 জানুয়ারিতে ওরা রাম মন্দির উদ্বোধন করবে এর জন্য পুরো দেশের মধ্যে ওরা যা মাতামাতি শুরু করেছে ইনফ্যাক্ট অলমোস্ট ইম্পোজিশন হচ্ছে সবাই ঘরে ঘরে এসে বলছে যে তোমরা কিন্তু ইয়ে করবে ওই প্রদীপ জ্বালাবে আর ওই চাঁদা যদি পারো চাঁদা দাও আমার ঘরেও আমি ভাগিয়ে দিয়েছি ওদেরকে এইগুলো কি আমি কি করব আপনার করবো এই জিনিসগুলো আমি জানি না ওদেরকে কি আছে কিনা আর মোস্টলি এটা এসেছে এই কাউ বেল্ট যেটা আছে ইন্ডিয়ার এন্টায়ার নর্থ অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন সেক্টার এটা হচ্ছে কাউ বেল্ট এটা হচ্ছে সব গো ভক্তের মানে গো মাতা আর বাপ সান্ড আমি তো মানে অ্যাড করে দিচ্ছি ওদের জন্য বাপ সান্ড কারণ গো যদি মাথা হয় তো বাপ তাহলে সান্ডই হবে আর হয় না এই জন্য আমি বলছিলাম এদের প্রচণ্ড লাফালাফি করছে ইদানিং এটা যে কি পরিমাণ ড্যামেজ করছে এস এ সেকুলার কান্ট্রি এই ইমেজটা প্রচণ্ড ড্যামেজিং আপনারা জানি না ওদের আপনারা এইগুলো নোটিস করেন না কিন্তু আমরা এই আমি এই জিনিসটা স্পেসিফিক্যালি খুব নোটিস করেছি এবং খুব বাজে লাগে এক সময় এই ব্যাপারটা এতটুকুই বলার ছিল আমার আর অন্য কিছু বলার নেই তবে আমি অনেক আমি কিন্তু টু থাউজেন্ড আমি ঢাকাতে ছিলাম আপনারা হয়তো জানবেন করোনা ইন্ডাস্ট্রিজ ওখানে গিয়ে আমি সফটওয়্যার এজ এ ওইখানে সেট করে সে ডেভেলপমেন্টে কাজ করতাম অ্যারাউন্ড থ্রি মান্থস আমি ছিলাম ওই অফিসে উনি আমার অনেক কাহিনী আছে বাংলাদেশের বিশাল কাহিনী আছে আমার এর মধ্যে বিভিন্ন রকম পাকিস্তানিদের সামনেও আমি পড়েছিলাম বাংলাদেশ ইসলামিক ব্যাংক একটা ওটার মধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য গিয়েছিল তখন বিশেষ একটা প্রবলেমে গিয়েছিলাম কিন্তু আমি পরে কোনো দিন হলে আপনাদের সঙ্গে কথা বলবো আমার একটাই পয়েন্ট ছিল যে রাম মন্দির নিয়ে লাফালাফিটা এটা যাতে কিভাবে বোঝানো যায় এক সব মানে যেটার কোনো বেস নেই যেটার একটা একটা কল্পনার জগৎ নিয়ে এত লাফালাফি ওরা করছে অথচ মানে সত্যি মাঝে মাঝে খুব খারাপ লাগে নিজের দেশের অনেক লোক যারা একচুয়ালি নিদি ওদের কোনো দরকারই মন্দির মসজিদ কিন্তু ওরা এর জন্য খুব খারাপ লাগে এই একটা জিনিসই বলার জন্য এসেছিলাম আজকে ফার্স্ট টাইম যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে ভবিষ্যতে কখনো আবার যুক্ত হবো নিশ্চয়ই যুক্ত হওয়ার জন্য ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি আবারও নিশ্চয়ই কথা হবে ভবিষ্যতে তাহলে ফার্স্ট ভাই আপনি কি আর দু একজনকে একটু যুক্ত করবেন আমি আরেকটা কাজ করি একটু

হম আমি আচ্ছা এটা তো আমরা বলতে পারতেছি না যে হিন্দুরা বসে থাকে নাকি মুসলিমরা জায়গা খাওয়ার জন্য মুমিনরা বসে থাকে এটা তো আমরা বলতে পারতেছি না বাট হ্যাঁ মানে যারা ধরেন সবসময় বসে থাকে যুক্ত করার সাথে সাথে হয়ে যায় তাদের ইন্টেনশনটা ভালো না তারা সঠিক কোন ইন্টারেকশন আর কি লাইভে যুক্ত হয় এক্স্যাক্টলি না আমি আমি কিন্তু আপনি ঠিক বলছেন অপরাধ ভাই আমি কিন্তু এই ব্যাপারটা অনেকদিন নোটিস করেছি এবং এদের মানে কথাবার্তা কিংবা মেসেজ ফেসেজ দেখি বোঝা যাচ্ছে ওরা एक्चुअली হিন্দু আমি আমার আমিও ব্যাকগ্রাউন্ড আমার হিন্দু মানে হিন্দু ফ্যামিলি থেকে এসেছি যদিও আমাদের ফ্যামিলি কেউ কখনো এগুলো মানেনি ধর্ম নিয়ে কোনো কিছু করে না কারণ আমি আরেকটা জিনিস নোটিস করলাম যে বাংলাদেশি হিন্দুরা যারা ওরা

কটর বউ আছে বহু বহু দেখতে পারি সো এটা না করে আপনি বরং যদি কোনো পয়েন্ট থাকে স্পেসিফিক পয়েন্ট থাকে বলেন ঠিক আছে আমার আমার একটা ইয়ে ইন্ডিয়ার মধ্যে এই যে রাম মন্দির মিয়া একটা বেশ বড় একটা ইয়ে চলছে নতুন 22 জানুয়ারিতে ওরা রাম মন্দির উদ্বোধন করবে এর জন্য পুরো দেশের মধ্যে ওরা যা মাতি শুরু করেছে ইনফ্যাক্ট অলমোস্ট ইমপোজিশন হচ্ছে সবাই ঘরে ঘরে এসে বলছে যে তোমরা কিন্তু ইয়ে করবে ওই প্রদীপ জ্বালাবে আর ওই চাঁদা যদি পারো চাঁদা দাও তো আজকে তো এসেছিলো আমার ঘরেও আমি ভাগিয়ে দিয়েছি ওদেরকে বলেছি এইগুলো কি আপনার আমি কি করব এটা আপনাকে বলার এই জিনিসগুলো আমি জানি না ওদেরকে কিছু আছে কিনা মোস্টলি এটা এসেছে এই কাউ বেল্ট যেটা আছে ইন্ডিয়ার এন্টায়ার নর্থ অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন সেক্টর এটা হচ্ছে কাউ বেল্ট এটা হচ্ছে সব গো ভক্তের মানে গোমাতা আর বাপ শান্ড আমি তো মানে অ্যাড করে দিচ্ছি ওদের জন্য বাপ সান্ড কারণ গো যদি মাতা হয়তো বাপ তাহলে স্টান্ডি হবে আর হবে না এই জন্য আমি বলছিলাম এদের প্রচন্ড লাফালাফি করছে ইদারিং এটা যে কি পরিমাণ ড্যামেজ করছে এজ এ সেকুলার কান্ট্রি এই ইমেজটা প্রচণ্ড ড্যামেজিং আপনারা জানি না ওদের আপনারা এইগুলো নোটিস করেন কি না কিন্তু আমরা এই আমি এই জিনিসটা স্পেসিফিক্যালি খুব নোটিস করেছি এবং খুব বাজে লাগে একসময় এই ব্যাপারটা এতটুকুই বলার ছিল আমার অন্য কিছু বলার নেই তবে আমি অনেক আমি কিন্তু টু থাউজেন্ডে আমি ঢাকাতে ছিলাম আপনারা হয়তো জানবেন করোনা ইন্ডাস্ট্রিজ ওখানে গিয়ে আমি সফটওয়্যার ওইখানে সে ডেভেলপমেন্টের কাজ করতাম অ্যারাউন্ড থ্রি মান্থস আমি ছিলাম ওই অফিসে উনি আমার অনেক কাহিনী আছে বাংলাদেশের বিশাল কাহিনী আছে আমার এর মধ্যে বিভিন্ন রকম পাকিস্তানিদের সামনেও আমি পড়েছিলাম বাংলাদেশ ইসলামিক ব্যাংক একটা মধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য গিয়েছিল তখন বিশেষ একটা প্রবলেমে ফেসে গিয়েছিলাম কিন্তু আমি পরে কোনো দিন যুক্ত হলে আপনাদের সঙ্গে কথা বলবো আমার একটাই পয়েন্ট ছিল যে এই রাম মন্দির নিয়ে লাফালাফিটা এটা যাতে কিভাবে বোঝানো যায় এক সব মানে যেটার কোনো বেস নেই যেটার একটা একটা কল্পনার জগৎ নিয়ে এত লাফালাফি ওরা করছে অথচ মানে সত্যি মাঝে মাঝে খুব খারাপ লাগে নিজের দেশের অনেক লোক যারা একচুয়ালি নিদি ওদের কোনো দরকারই নেই মন্দির মসজিদ কিন্তু ওরা এর জন্য ডিপ্লাই করছে এই জিনিসটা খুব খারাপ লাগে এই বলার জন্য এসেছিলাম আজকে ফার্স্ট টাইম যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে ভবিষ্যতে কখনো আবার যুক্ত হব নিশ্চয়ই যুক্ত হওয়ার জন্য ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি আবারও নিশ্চয়ই কথা হবে ভবিষ্যতে তাহলে ফরাজ ভাই আপনি কি আর দুইজনকে একটু যুক্ত করবেন আমি আরেকটা কাজ করি একটু